নমস্কার, সেভেন এমএক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সন্দেশখালী কাণ্ডে শুক্রবার সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান সহ নজনকে বসিরহাট আদালতে তোলা হয়। সিবিআইয়ের তরফ থেকে প্রত্যেকের 10 দিনের সিবিআই হেফাজতের আবেদন জানানো হয়েছিল, কিন্তু বসিরহাট মহকুমা আদালতের বিচারক তদন্তের গুরুত্ব এবং গতি প্রকৃতি পর্যালোচনা করে শেখ শাহজাহান, মাহবুব মোল্লা, সুকোমল সর্দার এই তিনজনকে 6 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এদিনই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং মাহফুজান মোল্লাকে 9 দিনের সিবিআই হেফাজত, সর্বেরিয়ার প্রধান জিয়াউদ্দিন মোল্লা এবং দিদার বক্সকে 4 দিনের সিবিআই হেফাজত এবং ফারুক আকুঞ্জি এবং সিরাজুল মোল্লাকে 6 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বসিরহাট আদালতের বিচারক। গোরক্ষপুরগামী গোদান এক্সপ্রেসে বিধ্বংসী অগ্নিকাণ্ড। সূত্রের খবর, শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিক রোড স্টেশনের কাছে। গোরক্ষপুর যাওয়ার পথে গোদান এক্সপ্রেসের শেষ প্রান্তে থাকা পণ্যবাহী বগির ভেতরে আগুন লাগে বলে জানা গেছে। দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায় ট্রেনের বগিতে, কালো ধোঁয়া বের হতে দেখা যায় ট্রেনের কামরা থেকে। আগুন লাগার পর তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে আশেপাশের বগির যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাহিনী এবং রেল আধিকারিকেরা তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের যাত্রীদের মধ্যে। আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল বাহিনী। ঘণ্টাখানেকের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়। তবে রেল সূত্রে জানা গেছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই। দীর্ঘ সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ট্রেনটি গন্তব্যের দিকে এগিয়ে যায়। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, তবে বৈদ্যুতিক প্যানেলের ভেতরে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান রেল আধিকারিকদের। ফের বড় সড়ো সাফল্য পুলিশের। নির্বাচনী আবহের মধ্যে শিলিগুড়ি মহকুমার বিধাননগর এলাকায় সরকারি বাস থেকে 10 লক্ষ টাকার গাঁজা উদ্ধার করলো বিধাননগর থানার পুলিশ। এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে একটি যাত্রীবাহী সরকারি বাস আটক করে। তল্লাশি চালালে ওই সরকারি বাস থেকে 30 কেজি গাঁজা উদ্ধার হয়, যার আনুমানিক বাজার মূল্য 10 লক্ষ টাকা। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া গাঁজা কোচবিহার জেলার দিনহাটা থেকে মালদায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। ইতিমধ্যে বাসের চালক এবং কন্ডাক্টরকে জিজ্ঞাসাবাদ করে কে বা কারা এই বিপুল পরিমাণ গাঁজা পাচার করছিল তার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ। শিলিগুড়ির পর এবার সোদপুর। প্রকাশ্য দিবালোকে সোদপুরে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মাদক উদ্ধার করলো পুলিশ। উল্লেখ্য, গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে সোদপুর খোলা তালবান্ধা এলাকায় নাকা চেকিং শুরু করে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। এরপর আলু ভর্তি একটি গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাতে সেখান থেকে উদ্ধার হয় 62 কেজি মাদক। স্থানীয় রাজু মজুমদার নামে এক ব্যক্তির বাড়িতে আলু ভর্তি এই গাড়ি যাচ্ছিল, আর সেই আলুর বস্তার ভেতরেই এত পরিমাণে মাদক মজুত করা ছিল। চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। রাজু মজুমদারের বাড়িতে তল্লাশি শুরু করেছে প্রশাসনিক আধিকারিকেরা। বিজেপি সভাতে যাওয়ার অপরাধে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। মন্দির বাজার বিধানসভার এনায়েতপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গত মঙ্গলবার মন্দির বাজার বিধানসভা কৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায় মন্ডল কমিটির সদস্যদের নিয়ে একটি মন্ডল সম্মেলনের আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। আর সেখানেই গিয়েছিল কোচপুর গ্রাম পঞ্চায়েতের 35 নম্বর বুথের সক্রিয় কর্মী সমীর হালদার। আর সেটাই ছিল তার অপরাধ। সে কারণে নাকি গতকাল গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বর্তমানে সে নয়ারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। এ বিষয়ে মন্দির বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি, তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেলুর ভোট বাগান এলাকায় ইফতিয়ার পার্টিতে পৌঁছে চরম বিক্ষোভের মুখে পড়লেন বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি। দেওয়া হল গো ব্যাক স্লোগান। পরিস্থিতি বেগতিক বুঝে সেখান থেকে বেরিয়ে যান তিনি। রাজু ঝা সবনা, বিগ নিউজ, হাওড়া। জয় হিন্দ।